হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা। তোমার সকলে কেমন আছে? আশা করি ভালোই আছে। আজকে আমি খাবো, দেখো আজকে আমি আজকে বলি কি না, আজকে আমি দেখো দুপুরে খাইনি, এখন আমি রাতে খেতে বসেছি। হ্যাঁ, দুপুরে আজকে খাওয়া হয়নি, রান্নাবান্না করে ফিরে দিয়ে আমি আমার একটা কাজে ব্যস্ত ছিলাম, কাজ করতে যেহেতু চলে গেছিলাম, এই আসলাম। এসে তাও কটা হবে, সন্ধ্যার সময় তো আর বসা যায় না, তাই এখন দুপুর বলছি, রাত্রি 8টা বাজে, এখন আর পারলাম না না খেয়ে থাকতে। ভাবলাম যে একেবারেই খাবো, খিদে লেগে গেছে তাই খাচ্ছি। তাই এখন দেখো খাবো ভাত, এখানে আছে সয়াবিন কারি, এখানে আছে একটা আলুর পাঁপড়, আলুর দুল, আর আলুর পরোটা, সকালে করেছিলাম আলুর পরোটা। এখানে আছে ঝিঙে তরকারি, ঝিঙে আলু পোস্ত, এখানে ডাটা চচ্চড়ি, এটা আছে ডাল মাখা, মসুর ডাল মাখা পেঁয়াজ দিয়ে, আর আছে এক্সট্রা গ্রেভি। তাহলে শুরু করি, আগে শুরু করি পরোটা দিয়ে, আলুর পরোটা দিয়ে। শুরুতে করে দিলাম, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, খেতে খেতে একটু গল্প করবো। প্রথমে খাবো ঝিঙে পোস্তটা দিয়ে। বলে না যেদিন কপালে লেখা থাকে সেদিনই খাওয়া হয়, ভগবানে দাঁড়িপাল্লায় মেপে রেখেছে ভাত খাওয়া। তা আমার অবস্থা তা রান্না করে সবাইকে খাইয়ে দাই দিয়ে চলে গেলাম। আজকে দুপুরে খাওয়া রাতের খাওয়া একবারে খেলাম। আলুর পরোটা খেয়েছি, আলুর পরোটা খাইতে পারিনি, শুধু একটুখানি বড়া মুখে দিয়ে চলে গেছি। ডাল মাখাটা দিয়ে খাচ্ছি, মসুর ডাল মাখা, শুকিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আবার তেল দিয়ে আবার মাখিয়েছে, এটাকে খেয়ে দেখো হেভি টেস্ট হয়। পঞ্চ ব্যঞ্জন সাজিয়েছি আজকে,
টাটা রাখেন। রসুন, গোটা রসুন দিয়েছি।